করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় করোনা টেস্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিন হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার সকাল থেকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সেলিনা আখতার মনি জিজ্ঞাসাবাদ করেছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, বেলা 11টা থেকে জেলগেটে ডক্টর সাবরিনাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এর আগে গত 20 আগস্ট সাবরিনা সহ 6 জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। ডক্টর সাবরিনা ও আরিফুল ছাড়া অন্যরা হলেন তাদের সহযোগী আ স ম সাইদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারি এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের স্বত্বাধিকারী জেবুন্নেসার রিমা। প্রেম থাকুক 10 বছরেরও বেশি সময়, তারপরেও কিন্তু যখন মানুষ বিয়ে তৈরিতে বসে তখন একটা টেনশন থেকেই যায়। সেই টেনশন থেকে হতে পারে রূপ ধর করে।